আজকে শুরুতেই হচ্ছে আপনাদের দোকান নাম্বারটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মায়ের দোয়া কালেকশন, দোকান নাম্বার 144, ঢাকা, নিউ মার্কেট 1205। আর মোবাইল নাম্বারটা আমি ইনবক্সে দিয়ে দিব। আর এখানে হচ্ছে অপর মূল্যে সব কিছু পেয়ে যাবেন। একটা মগও যদি নেন সেটাও 100 টাকা, তারপরে বাটি নিলে সেটাও 100 টাকা। আর এখানে দেখেন হলুদ কালার, তারপরে হচ্ছে আকাশি কালার, পিঙ্ক কালারের যে বাটিগুলো দেখালাম মশলাদানি, এই তিনটা মশলাদানি হচ্ছে মাত্র 100 টাকা করে পেয়ে যাবেন। আবার এখানে সুন্দর সুন্দর কিছু বক্স ছিল, যেগুলোতে আমরা হচ্ছে খুব সহজেই সবজি, তারপর হচ্ছে খাবার রেখে ফ্রিজে রেখে দিতে পারবো। তারপরে এখানে আছে স্টিলের বাটি, সুন্দর সুন্দর এই ছোট্ট স্টিলের বাটিটাও ছিল 100 টাকা। আমার কাছে মনে হচ্ছিলো যে স্টিলের যেহেতু আমরা জিনিসই নিব, তাহলে হচ্ছে ছোটোগুলো না নেওয়া। মায়ের দোয়া কালেকশন এই দোকানটিতে যদি আপনারা যান, তাহলে ব্যবহার ওনাদের ব্যবহারগুলো ভালো। তো হচ্ছে এখানে দেখেন স্টিলের অনেক ধরনের বাটি, তারপরে হচ্ছে চামচ সব কিছুই ছিল। আর এই প্লেটটাও কিন্তু মাত্র 100 টাকা করে, একটা নিলে 100 টাকা। তো স্টিলের ভিতরে এগুলো অনেক ভালো ছিল। তারপরে এখানে দেখেন বড় বড় হচ্ছে বক্স ছিল, এই কমলা কালার যে বক্সটা এটা হচ্ছে মাত্র একটা 100 টাকা, এটা অফার নয়। আর লাল কালারের যেগুলো এগুলোর ভিতরে 3 সেট বাটি 100 টাকা করে। আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তারপরে এখানে রয়েছে চামিস, এই চামিসগুলো হচ্ছে পার পিস 100 টাকা, যেটাই নেন না কেন। এখানে হচ্ছে ডালের চামচ ছিল, তারপরে এই যে চা চামচগুলো 6 পিস চা চামচ হচ্ছে 100 টাকা। তারপরে এই যে বিভিন্ন ডিজাইনের করা এখানে চা চামচ, কাঁটা চামচ, সব ধরনের চামচই ছিল। আর এই গোল্ডেন কালার যে চামচগুলো দেখলেন, এগুলো কিন্তু রং উঠে যাবে, কারণ হচ্ছে আমি এখান থেকে নিয়েছিলাম, নেওয়ার পরে দেখি কয়েকদিন পরে রং উঠে গেছে। তো আপনারা চেষ্টা করবেন গোল্ডেন কালারটা না নেওয়ার জন্য। তারপরে এখানে দেখেন 6 পিস স্টিলের মাজনি, এটাও কিন্তু 100 টাকা। আর এখানে ছিল এটা মগ ঢাকার জন্য ঢাকনা, এই ঢাকনাগুলো কিন্তু 100 টাকা, এটা সেট ছিল। আবার এখানে আছে সাবান রাখার জন্য সাবানদানি, এটাও 100 টাকা, এটা হচ্ছে টাইসের উপরে লাগাতে হয়। তারপরে এখানে আছে কফি প্লাস হচ্ছে চিনি রাখার জন্য দুইটা বয়েম, এই যে এখন যে দেখাচ্ছি জারগুলো, এই যে কফি আর হচ্ছে চিনি রাখার জন্য দুইটা হচ্ছে 100 টাকা, এই দুইটাই হচ্ছে কাচের ছিল। তারপরে ওখানে আছে জুস রাখার জন্য জুসের জার আছে, একটা 100 টাকা। তারপরে এটাতে হচ্ছে চামচ রাখতে পারবেন, চামচদানি, কলম এগুলো রাখতে পারবেন, এগুলোও 100 টাকা করে। তারপরে এখানে দেখেন এই যে এই চামচগুলোর কথাই কিন্তু আমি বলতেছিলাম, এই চামচগুলো যে গোল্ডেন করা আছে এগুলোর রং কিন্তু উঠে যায়। তো আপনারা চেষ্টা করবেন, এই গোল্ডেন কালারটা দেখতে সুন্দর কিন্তু রং উঠে যাবে। আর ঢাকা নিউ মার্কেটে অনেক সুন্দর সুন্দর জিনিস বের হয়েছে, আপনারা চাইলে একদিন সময় করে গিয়ে তারপরে কিনে নিয়ে আসতে পারেন। দেখেন এখানে কিন্তু তরকারি চামচ সব কিছু ছিল। আর এই যে সবুজ কালারের যে এটা আমি ধরে আসি, এটা হচ্ছে গিয়া গরম হাঁড়ি পাতিল ধরার জন্য। তারপরে এখানে হচ্ছে 24 ছিটের 24টা ক্লিপ, আর হচ্ছে একটা কাপড় শুকানোর জন্য দড়ি দেওয়া আছে, এটাও 100 টাকা। এখানে কি নাই, সব কিছু আছে, আপনার হচ্ছে শুধুমাত্র টাকা নিয়ে যাবেন, তারপরে পছন্দ অনুযায়ী কিনে নিয়ে আসতে পারবেন। আপনার সব কিছু নিতে ইচ্ছা করবে কিন্তু টাকা তো দরকার। কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো এগুলো ভালোই ছিল। আর এখানে দেখেন 24টা ডিম রাখতে পারবেন, ডিমের বক্স, এটাও হচ্ছে 100 টাকা করে। এটার ভিতরে বিভিন্ন রকমের কালার ছিল। আর আমি এবার বাণিজ্য মেলাতে দেখলাম এগুলো তো 100 টাকা করে এখানে বিক্রি করতেছিল, যেটাই নেন না কেন। আর বাণিজ্য মেলাতে এই জিনিসগুলোই পার পিস বিক্রি করতেছিল 130 টাকা করে। আর এই যে কেক বানানোর যে মল্টগুলো দেখালাম লাপসে সাইজের ভিতরে, এটাও কিন্তু 100 টাকা। তারপরে এই যে এটা স্টিলের হচ্ছে লোহার আর কি ছেঁচুনি, এটাও 100 টাকা। তারপরে ক্লিপগুলো 50টা ক্লিপ আছে এটার ভিতরে, এগুলো কিন্তু 100 টাকা। আর আমার কাছে মনে হচ্ছিলো এই ক্লিপগুলো ভালো হবে স্টিলের, এই ক্লিপগুলো অনেক মজবুত ছিল, এটাও 100 টাকা করেই। আর এটা হচ্ছে আলু, তারপরে হচ্ছে ম্যাশ করার জন্য এই জিনিসটা প্রয়োজন। আর এখানে ছোটো ছোটো বাটি ছিল, তো আমি এখান থেকে দুইটা বাটি নিয়ে নিব।
তো আমার কাছে কেন জানি স্টিলের জিনিসগুলো খুব ভালো লাগছিল, তো আমি বারবার দেখতেছিলাম স্টিলের জিনিসগুলো। তো আপনাদেরকে এখন দেখাবো তিনটা বরফ রাখার বক্স, তিনটাই 100 টাকা। আর এখানে সুন্দর সুন্দর জার আছে, তারপরে হচ্ছে কাচের বয়েম আছিল ওগুলোও আছে, মশলাদানি আছে। আর এখন যেটা দেখাচ্ছি এটা লবণ রাখার দুইটা বাটি হচ্ছে 100 টাকা, খুবই সুন্দর। তো আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের কফি রাখার জন্য মগ আছে, তারপরে হচ্ছে বোতল ছিল, বক্স ছিল, খুবই সুন্দর ছিল। আর এখানে এগুলো হচ্ছে ছুরি, ছুরিটাও 100 টাকা। কেচি আছে, চিকেন কাটার জন্য কেচি পেয়ে যাবেন। তারপরে হচ্ছে এখানে কাঁটা চামচ ছিল, এগুলো তো দেখালামই আপনাদেরকে। এখন যে আমি গোলাপি কালারের বক্সটা দেখাবো, এই বক্সটাও ছিল 100 টাকা। আর এই বক্সটার ভিতরে আপনারা হচ্ছে চিরুনি, তারপর চামচ এগুলো রেখে দিতে পারবেন। তারপরে কেচি দেখালাম, এই কেচিটাও কিন্তু 100 টাকা। তারপরে এখানে আছে রুটি রাখার বক্স, তারপরে টিস্যু বক্স, তারপরে হচ্ছে ওষুধ রাখার বক্স আছে, তারপরে সুন্দর জুস রাখার জন্য সুন্দর কাচের জার ছিল, এটাও হচ্ছে 100 টাকা করে। তারপরে তেল রাখার কাচের জার আছে, এটাও মাত্র 100 টাকা করে পেয়ে যাবেন এখান থেকে। তারপরে এখানে হচ্ছে বিভিন্ন রকমের মশলা রাখার জন্য বক্স ছিল, ওগুলোও সুন্দর ছিল বক্সগুলো, বক্সগুলো হচ্ছে পার পিস 100 টাকা করে। আর এখানে তিনটা হচ্ছে স্টেক, তিনটা হচ্ছে 100 টাকা। এগুলো বাহির থেকে যদি আমরা কিনতে চাই, একটা কিন্তু 50 টাকা করে নিবে। তো আর এখানে পিঠা বানানোর জন্য যে ছাঁকনিগুলো, এগুলো 100 টাকা। তারপরে এই যে প্লাস সুন্দর যে একটা জগ দেখালাম সাদা, এটাও 100 টাকা। আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পরে রান্না করে, এটাও 100 টাকা। তারপরে যে এখানে ইমোজি আকারে হচ্ছে টাইসের উপরে লাগিয়ে কোনো কিছু রাখা যায়, এটাও 100 টাকা ছিল। তারপরে হচ্ছে এই যে বিভিন্ন রকমের শেপ করার জন্য পিঠার শেপ, এগুলো 100 টাকা করে ছিল। আর এগুলো হচ্ছে কুলি পিঠা বানানোর জন্য, চারটা 100 টাকা। তারপরে এখানে এখন দেখাবো হচ্ছে যে পিঠা ছাঁকনি, এটাও 100 টাকা। তা আমি নিউ মার্কেটে এমনি বাহিরে জিজ্ঞেস করছিলাম, এগুলো বাহিরে এগুলো 100 টাকার বেশি করে বিক্রি করা হয়, আর এখানের থেকে নিলে আপনারা 100 টাকা করে পেয়ে যাবেন। তারপরে এই যে দেখেন হ্যান্ড গ্লাভস, এটাও 100 টাকা। আর এটা হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কাটার জন্য, এটাও 100 টাকা ছিল। শীতে পায়ের যত্ন নেওয়ার জন্য এগুলো ব্রাশের সেট ছিল এখানে, যাদের হচ্ছে পা ফাটে। আর এখানে এগুলো ছিল হচ্ছে মেজারমেন্ট কাপ, এগুলোও ছিল 100 টাকা সেট। আর এখানে ছিল তিনটা হ্যাঙ্গার, দেখেন কত সুন্দর টাওয়াল রাখা যাবে, তারপর বাচ্চাদের কাপড় চোপড়ও মেলে দেওয়া যাবে, তিনটা ছিল 100 টাকা। আর এখানে সুন্দর সুন্দর অনেক জার ছিল। তারপরে এই যে বাটিটা, এটাও কিন্তু এগুলো কিন্তু হাতে থেকে পড়লে ভেঙে যাবে, আর এই জগটাও ভেঙে যাবে। আর এই যে এখানে যে কুলি পিঠার যে সেট, এটাও কিন্তু 100 টাকা করে পেয়ে যাবেন। আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে ভুল করবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।